বিশ্ব ভালোবাসা দিবস পালন একটি রোমান জাহিলি উৎসব। রোমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরেও এ দিবস পালনের প্রথা অব্যাহত রাখে। 14 ফেব্রুয়ারি 2070 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন নামক একজন পাদ্রের মৃত্যুদণ্ডের সাথে এই উৎসবটি সম্পৃক্ত। বিধর্মীরা এখনও এ দিবসটি পালন করে ব্যবিচার ও অনাচারের মধ্যে। কোনো মুসলমানের জন্য কাফেরদের কোনো উৎসব পালন করা জায়েজ নয়, কেননা উৎসব অর্থাৎ ঈদ ধর্মীয় বিষয়। এক্ষেত্রে শরীয়ত নির্দেশনার একচুল বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, উৎসব অর্থাৎ ঈদ ধর্মীয় অনুশাসন, ইসলামী আদর্শ ও ইবাদতের অন্তর্ভুক্ত, যে ব্যাপারে আল্লাহতালা বলেছেন, তোমাদের প্রত্যেককে আমি আলাদা শরীয়ত ও মিনহাজ অর্থাৎ আদর্শ দিয়েছি। তিনি আরও বলেন, প্রত্যেক উম্মতের জন্য আলাদা শরীয়ত দিয়েছি যা তারা পালন করে থাকে, যেমন কিবলা, নামাজ, রোজা। অতএব তাদের উৎসব পালন ও তাদের অন্য সব আদর্শ গ্রহণ করার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তাদের সকল উৎসবকে গ্রহণ করা কুফরকে গ্রহণ করার নামান্তর। তাদের কিছু কিছু জিনিস গ্রহণ করা কিছু কিছু কুফরকে গ্রহণ করার নামান্তর। বরং উৎসবগুলো প্রত্যেক ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং ধর্মীয় আলামতগুলোর মধ্যে অন্যতম। অতএব এটি গ্রহণ করা মানে কুফরের সবিশেষ অনুশাসন ও সবচেয়ে প্রকাশ্য আলামতের ক্ষেত্রে তাদের অনুসরণ করা। কোনো সন্দেহ নেই যে এক্ষেত্রে তাদের অনুকরণ করা মানে কুফরের অনুকরণ করা। এর সর্বনিম্ন অবস্থা হচ্ছে গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক কওমের উৎসব রয়েছে, এটা হচ্ছে আমাদের ঈদ বা উৎসব। এটি জুনার অর্থাৎ জিম্মিদের বিশেষ পোশাক, বা এই বিজাতিদের বিশেষ কোনো আলামত গ্রহণ করার চেয়ে অধিক নিকৃষ্ট, কেননা এ ধরনের আলামত কোনো ধর্মীয় বিষয় নয়। বরং এ পোশাকের উদ্দেশ্য হচ্ছে মুমিন ও কাফের আলাদা পরিচয় ফুটিয়ে তোলা। পক্ষান্তরে তাদের উৎসব ও উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো একান্ত ধর্মীয়, যে ধর্মকে ও ধর্মাবলম্বীকে লানত করা হয়েছে। সুতরাং এ ধরনের ক্ষেত্রে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা আল্লাহর আজাব ও গজব নাজিলের কারণ হতে পারে। ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম। তিনি আরও বলেন, কোনো মুসলমানের জন্য তাদের উৎসবের সাথে সংশ্লিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে সাদৃশ্য গ্রহণ করা জায়েজ নয়, যেমন খাবার দাবার, পোশাকাদি, গোসল, আগুন জ্বালানো অথবা এ উৎসবের কারণে কোনো অভ্যাস বা ইবাদত বর্জন করা ইত্যাদি, এবং কোনো ভোগানুষ্ঠান করা, উপহার দেওয়া অথবা এ উৎসব বাস্তবায়নে সহায়ক এমন কিছু বেচাকেনা করা জায়েজ নয়। অনুরূপভাবে তাদের উৎসবে শিশুদেরকে খেলতে যেতে দেওয়া, সাজসজ্জা প্রকাশ করা জায়েজ নয়। মোট কথা, বিধর্মীদের উৎসবের নিদর্শন এবং এমন কিছুতে অংশ নেওয়া মুসলমানের জন্য জায়েজ নয়, বরং তাদের উৎসবের দিন মুসলমানদের নিকট অন্য সাধারণ দিনের মতোই। মুসলমানেরা এ দিনটিকে কোনোভাবে বিশেষত্ব দিবে না। মাজমুউল ফাতাওয়া। হাফেজ সাহাবি বলেন, খ্রিস্টানদের উৎসব বা ইহুদিদের উৎসব যেটা তাদের সাথে খাস, এমন কোনো উৎসবে কোনো মুসলমান অংশগ্রহণ করবে না, যেমনিভাবে কোনো মুসলমান তাদের ধর্মীয় অনুশাসনগুলো ও কিবলাকে গ্রহণ করে না। তাশাব্বুহুল খাসিস বি আহলিল খামিস, মাজাল্লাতুল হিকমা। শাইখুল ইসলাম যে হাদিসটির প্রতি ইঙ্গিত করেছেন, সে হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে এলেন। তখন আমার কাছে আনসারদের দুইটি বালিকা ছিল। বুয়াসের দিন আনসারগণ যে পংক্তিমালা বলেছিল তারা সেগুলো নিয়ে গান গাইছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মেয়ে দুইটি গায়িকা ছিল না। তা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে শয়তানের বিনা। সেদিন ছিল ঈদের দিন। তার কথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, প্রত্যেক জাতির উৎসব থাকে, এটা আমাদের উৎসবের দিন। সুনানে আবু দাউদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন মদিনাবাসী বিশেষ দুটি দিনে খেলাধুলা করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ দুটি দিনের হাকিকত কী? তারা বলল, জাহিলি যুগে আমরা এই দুটি দিনে খেলাধুলা করতাম। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এই দুটি দিনের চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন, সেটি হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। আলবানী হাদিসটিকে সহি বলেছেন। এটি প্রমাণ করে ঈদ বা উৎসব প্রত্যেক জাতির একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। সুতরাং কোনো জাহিলি উৎসব বা মুশরিকদের উৎসব পালন করা জায়েজ নয়। ভালোবাসা দিবস পালন করা হারাম হওয়ার ব্যাপারে আলেমগণ ফতোয়া দিয়েছেন। এক, এ বিষয়ে শায়খ উজাইমিনকে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি নিম্নরূপ। সম্প্রতি ভালোবাসা দিবস উদযাপন করার প্রবণতা বিস্তার লাভ করেছে, বিশেষত ছাত্রীদের মাঝে। এটি একটি খ্রিস্টান উৎসব। এদিনে লাল বেশ ধারণ করা হয়, লাল পোশাক ও লাল জুতা পরিধান করা হয়, লাল ফুল বিনিময় করা হয়। আমরা এ ধরনের উৎসব পালন করার শরীয়তের বিধান জানতে চাই, এবং এ ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আপনার পক্ষ থেকে মুসলমানদের জন্য দিক নির্দেশনা প্রত্যাশা করছি। আল্লাহ আপনাকে হেফাজত করুন। তিনি উত্তরে বলেন, ভালোবাসা দিবস পালন করা নিম্নোক্ত কারণে জায়েজ নয়। এক, এটি একটি বিদআতী উৎসব,
শরীয়তে এর কোনো ভিত্তি নেই। দুই, এটি মানুষকে অবৈধ প্রেম ও ভালোবাসার দিকে আহ্বান করে। তিন, এ ধরনের উৎসব মানুষের মনকে সলফে সলেহীনদের আদর্শের পরিপন্থী অনর্থক কাজে ব্যতিব্যস্ত রাখে। সুতরাং এ দিনের কোনো একটি নিদর্শন ফুটিয়ে তোলা জায়েজ হবে না। সে নিদর্শন খাবার পানীয়, পোশাকাদি, উপহার, উপঢৌকন ইত্যাদি যে কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট হোক না কেন, মুসলমানের উচিত তার ধর্মকে নিয়ে গর্ববোধ করা, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দেওয়া। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মুসলিম উম্মাহকে প্রকাশ্য ও গোপন সকল ফিতনা থেকে হেফাজত করেন এবং তিনি যেন আমাদের অভিভক্ত গ্রহণ করেন, আমাদের তৌফিক দান করেন। আমিন। শাইখ উজাইমিনের ফতোয়া সমগ্র। দুই, ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটিকে জিজ্ঞেস করা হয়েছিল, কিছু কিছু মানুষ প্রতি বছর ঈসা ঈশনের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন ডে পালন করে থাকে। এ দিনে তারা লাল গোলাপ বিনিময় করে, লাল পোশাক পরিধান করে, একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে। কিছু কিছু মিষ্টির দোকান লাল রঙের মিষ্টি তৈরি করে, এর উপরে লাভ চিহ্ন অঙ্কন করে। কিছু কিছু দোকান এ দিনের জন্য তৈরি বিশেষ বিশেষ সামগ্রীগুলোর বিজ্ঞাপন প্রচার করে থাকে। সুতরাং নিম্নোক্ত বিষয়ে আপনাদের অভিমত কি? এক, এ দিনটি পালন করার বিধান কি? দুই, এদিন উদযাপনকারী দোকান থেকে কেনাকাটা করার বিধান কি? তিন, এদিনে যারা উপহার বিনিময় করে থাকে তাদের কাছে এসব উপকরণ বিক্রি করার বিধান কি? উত্তরে তারা বলেন, কোরআন সুন্নাহর সুস্পষ্ট দলিল ও সলফে সলেহীনের ইজমার ভিত্তিতে জানা যায় যে ইসলামে ঈদ শুধু দুইটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এছাড়া যত উৎসব আছে সেসব কোনো ব্যক্তিকেন্দ্রিক হোক, দলকেন্দ্রিক হোক, কোনো ঘটনাকেন্দ্রিক হোক অথবা বিশেষ কোনো ভাবাবেগ কেন্দ্রিক হোক, সেগুলো বিদআত। মুসলমানদের জন্য সেই সব উৎসব পালন করা, তাতে সম্মতি দেওয়া, এ উপলক্ষে খুশি প্রকাশ করা অথবা এক্ষেত্রে সহযোগিতা করা নাজায়েজ, কারণ এটি আল্লাহর কর্তৃক নির্ধারিত সীমালঙ্ঘনের শামিল। যে ব্যক্তি আল্লাহর দেয়া সীমালঙ্ঘন করে সে নিজ আত্মার উপরই জুলুম করে। এর সাথে এ উৎসব যদি কাফেরদের উৎসব হয়ে থাকে তাহলে এটি এক গুনাহর সাথে আরও একটি গুনাহর সম্মিলন, কারণ এ উৎসব পালনের মধ্যে কাফেরদের সাথে সাদৃশ্য ও তাদের সাথে মিত্রতা গ্রহণের বাস্তবতা পাওয়া যায়। অথচ আল্লাহ তাআলা তার কিতাবে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ ও তাদের মিত্রতা গ্রহণ থেকে নিষেধ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে তিনি বলেন, যে ব্যক্তি কোনো কওমের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের দলভুক্ত। বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে বলা হয়, এটি পৌত্তলিক ও খ্রিস্টান ধর্মের উৎসব, সুতরাং আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো মুসলমানদের জন্য এই সব পালন করা, এটাকে সমর্থন করা অথবা এ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা জায়েজ হবে না। বরং মুসলমানদের কর্তব্য হচ্ছে আল্লাহ ও তার রসুলের আহ্বানে সাড়া দিয়ে এবং আল্লাহর গজব ও শাস্তির কারণসমূহ থেকে দূরে থাকার নিমিত্তে এটি বর্জন করা এবং এর থেকে দূরে থাকা। অনুরূপভাবে এই গর্হিত দিবস উদযাপনে কোনো ধরনের সহযোগিতা করা থেকে বেঁচে থাকা, কারণ এ ধরনের সহযোগিতা গুনাহর কাজ এবং আল্লাহ ও তার রসুলের সীমালঙ্ঘনের ক্ষেত্রে সহযোগিতা করার নামান্তর। আল্লাহ তাআলা বলেন, সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। সূরা মাইদা আয়াত 2। একজন মুসলমানের কর্তব্য হচ্ছে সর্বাবস্থায় কোরআন ও সুন্নাহ আঁকড়ে থাকা, বিশেষত ফিতনা ফাসাদের সময়। মুসলমানের উচিত যাদের ওপর আল্লাহর লানত পড়েছে, যারা পথভ্রষ্ট, যারা পাপাচারী, আল্লাহকে সম্মান করে না, ইসলামের সম্মান চায় না, এই সকল মানুষের বিভ্রান্তির ব্যাপারে সচেতন থাকা। মুসলমানের দায়িত্ব আল্লাহর কাছে ধরা দিয়ে তার নিকট হেদায়তের জন্য ও এর ওপর অটল থাকার জন্য প্রার্থনা করা, কারণ আল্লাহ ছাড়া কোনো হেদায়তদাতা নেই, তিনি ছাড়া অটল রাখার কেউ নেই, তিনি পবিত্রময়, তিনি তৌফিকদাতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। তিন, শায়খ জিব্রিনকে জিজ্ঞেস করা হয়েছিল, আমাদের যুবক যুবতীর মাঝে ভালোবাসা দিবস তথা ভ্যালেন্টাইন ডে পালনের রেওয়াজ বিস্তার লাভ করেছে। ভ্যালেন্টাইন হচ্ছে একজন পাদ্রির নাম। খ্রিস্টানেরা এ পাদ্রিকে সম্মান করে থাকে এবং প্রতি বছর 14 ফেব্রুয়ারি তারা এ দিবসটি উদযাপন করে, উপহার, উপঢৌকন ও লাল গোলাপ বিনিময় করে থাকে, লাল রঙের পোশাক পরিধান করে থাকে। এ দিবসটি পালন করার শরীয়ত বিধান কি অথবা এ দিনে উপহার বিনিময় ও আনন্দ প্রকাশ করার বিধান কি? জবাবে তিনি বলেন, এক, এ ধরনের বিদআতী উৎসব পালন করা নাজায়েজ, এটি নব উদ্ভাবিত বিদআত, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। এটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিসের বিধানের আওতায় পড়বে, যে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের দিন ও শরীয়তের মধ্যে এমন কিছু চালু করবে যা এতে নেই সেটি প্রত্যাখ্যাত। দুই, এ দিবস পালনের মধ্যে কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ, তারা যে বিষয়কে মর্যাদা দেয় সেটাকে মর্যাদা প্রদান, তাদের উৎসবের প্রতি সম্মান দেখানো এবং ধর্মীয় বিষয়ে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার অর্থ পাওয়া যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি বিজাতিদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত। তিন, এ দিবস পালনের মধ্যে অনেক ক্ষতিকর ও গর্হিত বিষয় রয়েছে।
যেমন খেলতামাশা করা, গান করা, বাঁশি বাজানো, গিটার বাজানো, বেপর্দা হওয়া, বেহায়াপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং ব্যভিচারের উপকরণ ও সূচনাগুলো এই উৎসবে ঘটে থাকে। এটাকে জায়েজ করার যুক্তি হিসেবে চিত্ত বিনিয়োজনে যে কারণ দর্শানো হয় বা রক্ষণশীল থাকার দাবি করা হয় সেটা অমূলক। যে ব্যক্তি নিজের কল্যাণ চায় তার উচিত এই গুনাহর কাজ ও উপকরণ থেকে দূরে থাকা। তিনি আরও বলেন, অতএব যদি বিক্রেতা জানতে পারে যে ক্রেতা এই উপঢৌকন ও গোলাপ ফুল কিনে এ দিবস উদযাপন করবে, কাউকে উপহার দিবে অথবা এই দিবসগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে, তাহলে ক্রেতার কাছে এগুলো বিক্রি করা নাজায়েজ, যাতে করে বিক্রেতা ও বেদাত সম্পাদনকারী ব্যক্তির সাহায্যকারী হিসেবে সাব্যস্ত না হয়। আল্লাহ তাআলা আমাদের ও আমাদের পরিবার পরিজন এবং অন্য মুসলমান ভাই বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। অবশেষে যেই সকল মা বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটি অনুরোধ রইল, এই বিশ্ব ভালোবাসা দিবস নামক একটি জাহিলি প্রথাকে আপনারা উদযাপন করবেন না। আপনারা কারো খপ্পরে পড়ে কোনো গুনাহের কাজে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে সঠিক বুঝ এবং ইসলামের পথে থাকার তৌফিক দান করুন, আমিন।